আপনার যে ভিউয়ার্স প্রত্যেকেই আমাকে এবং আমার দলকে দায়ী করে একটু বলেছে এই কথাটা যে আমরা জেনে শুনেও কেন এই বিষ পান করলাম। মানুষ যেটা ভাবে সেটা হচ্ছে যে এই সরকারের কিছুই করার মুরত বিরোধী দলের থেকে শুরু করে কারোই নাই এবং আন্তর্জাতিক বিশ্বেরও নাই। আন্তর্জাতিক বিশ্ব বলতে বিশ্ব মোড়ল যারা নিজেদেরকে দাবি করে তাদেরকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দেখেন সারা বিশ্ব হতাশ হইলে আর সারা বিশ্ব খুশি হইলে, হয়তো আমরা একটু লাভবান হইতে পারি কিছুটা, কারণ উন্নত বিশ্ব খুশি আছে, ভারত খুশি, চায়না খুশি এবং রাশিয়া খুশি, সেটি বলতে না। আমি আমি বলছি যে আপনি যেটা বলছেন যে হতাশ, হ্যাঁ মেইন স্ট্রিম মিডিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, মূলত এই মেইন স্ট্রিম যে শক্তি, এই শক্তিগুলো হতাশ এবং তার দ্বারা তারা হতাশা ব্যক্ত করেছে, এটা সত্য। আমার বক্তব্য হচ্ছে তারা হতাশ হইলে কি আসে যায়, তারা খুশি হইলে বা কি আসে যায়। এই যে গত এক দশক যাবত সারা বিশ্ব এই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে, এই সরকারের বিরুদ্ধে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই সরকারের পলিসিকে তারা পছন্দ করছে না বলে বিভিন্ন ভাবে জানান দিচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সমাজ, বিভিন্ন দল, বিভিন্ন শ্রেণী, জনগণ সহ এই সরকারকে অনাস্থা প্রকাশ করছে বিভিন্ন ভাবে, সেটা সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সেটা পত্রপত্রিকার মাধ্যমে নানা ভাবে জানান দিচ্ছে। তো কি হলো, তার টিকিটিও কেউ ছিঁড়তে পারলো না, কিছুই হলেনি। মানে প্রকারান্তরে ইনডাইরেক্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষ যেটা ভাবে সেটা হচ্ছে যে এই সরকারের কিছু একটা পারসেপশন তৈরি হয়ে আছে যে এই সরকারের কিছুই করার মুরত বিরোধী দলের থেকে শুরু করে কারোই নাই এবং আন্তর্জাতিক বিশ্বেরও নাই। আন্তর্জাতিক বিশ্ব বলতে বিশ্ব মোড়ল যারা নিজেদেরকে দাবি করে তাদেরকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তাদেরকেও এক ধরনের তাদেরকে নো বলে দিয়েছে, এক ধরনের যেটাকে বৃদ্ধাঙ্গুলি বলা হয় সেটা তারা চমৎকার করে দেখাতে পেরেছে বলে সাধারণ মানুষ মনে করে। আচ্ছা এখন আপনি যেটা বললেন তারা হতাশ, আমি বলবো যে তারা হতাশ হইলেও কিছু হয় না, আমাদের মানুষ কি বলে এটা হলো বিষয়, আমাদের জনগণ কি বলে এটা হলো বিষয়। এখন বলাটার অর্থটা কি, আমার যে জনগোষ্ঠী, আমার যে ভিউয়ার্স, আপনার যে ভিউয়ার্স প্রত্যেকেই আমাকে এবং আমার দলকে দায়ী করে একটু বলেছে এই কথাটা যে আমরা কেন এই এটা জেনে শুনেও কেন এই বিষ পান করলাম, কেন এই এই তাদের এই ট্র্যাপে আমরা পা দিলাম। আমি আমার সেই দর্শককে শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা শুধু এই ট্র্যাপে পা দেই নাই, উনি যে ঘরানার লোক, উনি হয়তো আওয়ামী লীগ, বিএনপি বা অন্য ঘরানার হইতে পারে, আওয়ামী লীগ না এটা নিশ্চিন্ত আমি ধরে নিচ্ছি, উনি যে ঘরানার লোক, ওনারাও তো ট্র্যাপে পেয়ে দিচ্ছে, পুরো জাতিটাকে চোখে ধুলা দিয়ে দিয়েছে এই সরকার। আমরা তো ধুলায় চোখ রগড়াচ্ছি। আপনি লক্ষ্য করেন বিএনপিকে, আপনি যেভাবে গত 10ই অক্টোবরের যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে যেভাবে না না শেষ করলে যেভাবে যে তাদেরকে ধুলো দিয়েছে, যেভাবে তাদেরকে মানে ট্র্যাপে ফেলাইছে, আমরা তো ট্র্যাপে পড়ে আছি, আমরা তো ট্র্যাপে পড়ারই লোক, আমরা ট্র্যাপে পড়ে সরকারের যে বিএনপির মতো এত বড় একটা দল, সেই দলকে আজকে তুলোধুনো করে ফেলছে, সেই দলকে একটা মানে একটা অপাঙ্ক্ত দলে পরিণত করেছে, সেই দলের সাধারণ মানুষ, আপনি মনে করেন যে ভোট মানুষ ভোট কেন্দ্রে যায় নাই এটা বিএনপি বা বিরোধী দলের ক্রেডিটের কারণে হয়, এতে সব জনগণ মনে করে না, এতে সব জনগণ মনে করে না যে এটা ভোট না, এটা প্রহসন, এটা একটা ফার্স, এটা একটা ছেলে খেলা, এটা একটা কোটি কোটি টাকা খরচ করে, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই নির্বাচন করা, এটা একটা মানুষের তামাশা, মানুষের জীবন নিয়ে, জীবিকা নিয়ে, মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলা, এটা এটার কৃতিত্ব কোনো বিরোধী দলের নয়, বিএনপিরও নয়, যারা মাঠে আন্দোলন করছে তাদের কোনো কৃতিত্ব নাই। এই দেশের জনগণ মনে করতেছে যে সরকার এটা ঠিক করছে না, তারা প্রতিবাদ করছে, তারা এতটুকুই করতে পারছে, কিন্তু বিরোধী দল হিসেবে যে জনগণ তাদের কাছে যে আশা করে, যে তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এটা একটাকে জঙ্গি রূপ নিয়ে এটা দাবি আদায়ের মতো একটা অবস্থা তৈরি করতে পারবে, সেটা বিরোধী দল করতে পারেনি। আমরা তো নাই, আমাদেরকে তো বলে তো কোনো লাভ নেই, আমরা তো পারিনি, এটার ভালো কথা, আমরা সর্বশেষ বরঞ্চ প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই সরকারের নগ্ন চিত্র, এই সরকার গণতন্ত্রের প্রতি বাকশালী কায়দায় যেভাবে দেশ চালাইতে চায়, শুধুমাত্র
এই আওয়ামী লীগ কে নিয়েই তারা থাকতে চায়। তারা মনে করতেছে এই দেশের সবাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ করে, আমরা বরঞ্চ সেটার প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই সরকারকে মানুষের কাছে নগ্ন করতে সক্ষম হয়েছি, মানুষের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই নির্বাচনের মধ্য দিয়ে, যে এই সরকার চায় এই দেশে শুধু আওয়ামী লীগ থাকুক, এই দেশে বিএনপি না থাকুক, জামাত ইসলাম না থাকুক এবং চরমোনাই পিসবের দল না থাকুক, জাতীয় পার্টি না থাকুক, এটা এই সরকার চায়। সেটা আমরা নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ করতে এবং তারা সফল হয়েছে বলতে চাচ্ছেন, তাহলে এই সরকারের রাইট রাইট আমি আমি যে কথাটা এই এই ফাঁদে তারা, আমার যে দর্শকরা বলতে চাচ্ছেন আমাকে ইনোসেন্ট তাদের বক্তব্য, তারা বক্তব্য তাদের আশা আকুতি এটা তো বুঝি আমরা, সেই ইনোসেন্ট বক্তব্য আর রাষ্ট্র পরিচালনা আন্দোলন সংগ্রাম এক নয়। আপনি যেটা চাহিদা, আপনার যেটা চাহিদা সেটা যদি সেটা যদি রাজনৈতিক দলগুলো ধারণ করতে না পারে, রাজনৈতিক দলগুলো সে যদি ক্যারি করতে না পারে, তাহলে সেই দলের ব্যর্থতাও আপনাকে অবশ্যই দেখতে হবে, সেটা ব্যর্থ হয়েছে। আমরা বরঞ্চ নির্বাচনে অংশগ্রহণ করে সরকারের সেই নগ্ন রূপটা, হিংস্র রূপ না ক্রুয়েল রূপটা, অত্যন্ত তাদের জিঘাংসা পরায়ণ, তাদের যে একটা মানে এই জনগণের মানুষের এই জনগণের প্রতি যে অত্যাচার জুলুম নির্যাতনের যে তাদের যে একটা চরম পরাকাষ্ঠা, সেটা আমরা নির্বাচনে অংশগ্রহণ করে নতুন সরকারের ভবিষ্যৎ নিয়ে আপনি কোন ধরনের, আপনার কোন ধরনের প্রেডিকশন আছে কিনা, মানে এই সরকার কতটা টিকবে, এই সরকার কোন ধরনের সামনে বিপদ আসতে পারে কিনা, আশঙ্কা আছে এই ব্যাপারে আপনার? শেষ মন্তব্য না টিকবে, অনেক প্রেডিকশন, অনেক স্পেকুলেশন বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন মিডিয়ার, ওয়ার্ল্ড মিডিয়া, তারপরে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, সবার অনেক কথা আমরা শুনেছি। আমরা শুনে আমাদের রাজনৈতিক দলগুলো এক ধরনের মানে বাতাস পাইছে, এক ধরনের আশ্বস্ত হয়েছে, এক ধরনের শান্তি পাইছে যে এই বুঝি সরকার পড়ে গেল, এই বুঝি সরকারের অবস্থা কুপকায়িত হলো। সবাই সবকিছুর গুড়িবালি, সবকিছুই না, এদেশের জনগণ যদি না কার্ড দেখায়, এদেশের জনগণ যদি নানি মানে মানে এই মাঠে না নেমে এই সরকারকে জবাব, দাঁত ভাঙ্গা জবাব না দেয়, তাহলে এই রাজনৈতিক দলগুলো যে ব্যর্থ হয়েছে সেটা আবার প্রমাণিত হয়েছে। এদেশের জনগণ আবারও এই এই নির্বাচন তারা কি করতে পারে আর? তারা তো অস্ত্র হাতে তুলে নিতে পারে না, তারা তো তারা কি করতে পারে? তারা তো দেখাই দিছে যে আমরা পছন্দ করি না, আমরা এই নির্বাচন প্রক্রিয়াকে পছন্দ করি না, বাকি কাজটা রাজনৈতিক দলগুলো করবে, রাজনৈতিক দলগুলো সেটা করতে পারে না। আমি শেষ করতেছি, আমি শেষ করতেছি ফরহাদ ভাই, ফরহাদ ভাই না না ফরহাদ ভাই আমাকে বলেছেন যে আমার দলের লোকগুলো আমাকে ভোট দিতে যায় নাই। দেখেন আমার দলের লোকগুলো, বিএনপির লোকগুলো, জামাত ইসলামের লোকগুলো এবং চরমোনাইয়ের লোকগুলো আমার অঞ্চলে আমাকে ভোট দিতে চেয়েছিল, যে নিরীহ ভোটাররা যারা আছে, কিন্তু দিনের শেষে তারা আমাকে ভোট না দিয়ে যারা যে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদকে আমি স্যালুট জানাই, আমি ধন্যবাদ জানাই আমার এলাকার সমস্ত ভোটারদেরকে, তারা আমাকে ভোট দেন নাই এই জন্য আমি না খুশি না, আমি অখুশি না দেওয়াটা না দেওয়াটাকে প্রতিবাদ হিসেবে আমি অখুশি এই জন্য নয়, একদম সে চূড়ান্ত বিচারে তারা হারিয়ে বাংলাদেশকে তারা জিতিয়ে দিয়েছে, তারা আমাকে হারিয়ে গণতন্ত্রকে জিতিয়ে দিয়েছে, আমাকে তারা হারিয়ে তারা আমাকে ভোট দিতে চেয়েছিল। আমি জানি, নিশ্চিত জানি, ফরহাদ ভাই চমৎকার করে বলেছিলেন যে আমি আমার এলাকাতে কত জনপ্রিয়, আমি সবার কাছে জনপ্রিয়, আমি আশা করেছিলাম যে বিএনপির সিকিভাগ সামান্য অংশ যদি আমাকে ভোট দেয়, কারণ আমার এখানে আওয়ামী লীগের কোনো ভোটার নাই, আওয়ামী লীগের জনগণ মোটেও যায়নি, আপনাকেও ভোট দিতে যেমনটি যায়নি, নৌকাকেও ভোট দিতে যেমন তেমনটি যায়নি, সুতরাং না যাওয়াটাকে আপনি বলতে চাচ্ছেন তাদের প্রতিবাদ এবং নির্বাচন বর্জন হিসেবে আপনি ধরতে, আমি আমাকে স্যালুট জানাই জনগণের, জনগণ যতক্ষণ পর্যন্ত মাঠে না নামবে বিচারে কিছু করতে পারবেন না, এটা আপনি বিশেষ করছেন।